সদ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ ঋষি সোনাকের শ্বশুর নারায়ণ মূর্তিকে হয়তো মানুষ বিলিয়নিয়ার হিসেবে চেনে, কিন্তু বিলিয়নিয়ার তকমা আড়াল করে দিয়েছে নারায়ণ মূর্তির নিরহংকারী সাদামাটা জীবনধারা। ১৯৮১ সালে সফটওয়্যার ফার্ম ইনফোসিস প্রতিষ্ঠা করেন নারায়ণ মূর্তি। ৪১ বছর আগে প্রতিষ্ঠিত এই বহুজাতিক প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য ৯.৬ বিলিয়ন পাউন্ড এবং সেখানে কর্মরত আছেন প্রায় ৩,৪৫,০০০ মানুষ। সফটওয়্যার কোড লেখার জন্য কিভাবে একটি প্রতিষ্ঠান দাঁড় করানো যায় তা নিয়ে ৬ ইঞ্জিনিয়ার বন্ধুর সাথে নিজের ফ্ল্যাটে বসে বিতর্কের মধ্য দিয়ে জন্ম হয় ইনফোসিসের। অথচ সে সময় কোনো কম্পিউটারও ছিল না তাদের। সালটা ১৯৮১, সবে নিজের আইটি ফার্ম খুলেছেন নারায়ণ মূর্তি। স্ত্রী সুধার কাছ থেকে ১০,০০০ রুপি ধার করে ফ্ল্যাটের সামনের কক্ষে অফিস খুলে বসেন মূর্তি। পুনের টেলকোতে সেই বছরই প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন সুধা। পুনেতেই দুজনের দেখা হয়। একবার ডিনার ডেটে গিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নারায়ণ। বলেছিলেন, আমি তোমাকে কিছু বলতে চাই, আমি কোনোদিনও বড়লোক হতে পারবো না, তুমি খুব সুন্দরী, উজ্জ্বল ও বুদ্ধিমতী, তুমি অনেককেই পাবে জীবনে, কিন্তু তুমি কি আমাকে বিয়ে করবে? আর তাই সেদিন চার হাত এক হয়েছিল। ১৯৮১ থেকে ২০০২ সাল পর্যন্ত ইনফোসিসের সিইও পদে এবং পরে অর্থাৎ ২০০২ থেকে ২০১১ পর্যন্ত তিনি ছিলেন চেয়ারম্যান পদে। টাইমস ম্যাগাজিন তাকে ভারতের আইটি সেক্টরের জনক হিসেবে আখ্যা দিয়েছে। ১৯৪৬ সালের ২০ অগস্ট কর্ণাটকের সিডলাঘট্টা জেলায় জন্মগ্রহণ করেন এনআর নারায়ণ মূর্তি। তিনি স্কুলের পাঠ শেষ করে ১৯৬৭ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। ১৯৬৯ সালে তিনি এমটেক ডিগ্রি অর্জন করেন আইআইটি কানপুর থেকে। আইআইএম আহমেদাবাদের একজন ফ্যাকাল্টির কাছে রিসার্চ অ্যাসোসিয়েট ছিলেন মূর্তি। সেখান থেকে চিফ সিস্টেম প্রোগ্রামার হন। তারপরই তিনি তৈরি করেন ভারতের প্রথম টাইম শেয়ারিং কম্পিউটার সিস্টেম। গত ৪ দশকে ইনফোসিসের কার্যক্রম ছড়িয়ে পড়েছে সফটওয়্যার অবকাঠামো, কনসাল্টিং, প্রযুক্তি ও আউটসোর্সিং সেবা খাতে। চলতি শতাব্দীর প্রথম দশকে যখন মার্কিন প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ ভারতের দিকে নিয়ে আসতে শুরু করে, তখন থেকে ইনফোসিসের প্রসার বেড়ে যায়। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সালের মধ্যে ইনফোসিসের আয় বেড়ে ১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। বর্তমানে এই প্রতিষ্ঠানটির মূল্য ১১ বিলিয়ন ডলার। এত বড় প্রতিষ্ঠানের কর্ণধার হয়েও সময়ের ব্যাপারে সবসময় সচেতন ছিলেন নারায়ণ মূর্তি। চলতি বছরের জুলাইয়ে ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নারায়ণ মূর্তি বলেন, অবসর নেওয়ার আগ পর্যন্ত আমি প্রতিদিন সকাল ৬:২০ অফিসে পৌঁছাতাম। এটা অফিসের বাকিদের সময় মতো অফিসে পৌঁছানোর ব্যাপারে একটি শিক্ষণীয় বার্তা দেয়। ইনফোসিস প্রতিষ্ঠার শুরুর দিকে যখন হাতে টাকা কম ছিল, তখন নারায়ণ মূর্তি বিদেশের ফ্লাইটগুলোতেও ইকোনমি ক্লাসে ভ্রমণ করতেন। যখন তার প্রতিষ্ঠানের আয় ১ বিলিয়ন ডলারে পৌঁছায়, তখন থেকে এটি বাদ দেন তিনি। সমাজ সেবায় তার বিশেষ খ্যাতি আছে। তিনি মনে করেন, টাকার সবচেয়ে বড় শক্তি নিহিত এটি বিলিয়ে দেওয়ার মধ্যেই। নিজ প্রতিষ্ঠান ইনফোসিসের নিয়ম মেনেই ২০১১ সালে ৬৫ বছর বয়সে কোম্পানির দায়িত্ব থেকে অবসর নেন নারায়ণ মূর্তি। তবে ২০১৩ সালে প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করতে তাকে ফিরে আসতে বলে কোম্পানি। সে বছরই তিনি তার ছেলে রোহানকে কোম্পানির চেয়ারম্যানের দায়িত্বে বহাল করেন। তবে এতগুলো বছর বাদে তখনই প্রথম সমালোচনার মুখোমুখি হয়েছেন নারায়ণ মূর্তি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ধারী ছেলে রোহানকে তিনি কোম্পানির নীতির বাইরে গিয়ে চেয়ারম্যানের পদে বসিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। কারণ নারায়ণ মূর্তি নিজেই বলেছিলেন, স্বজনপ্রীতি এড়াতে কোম্পানিতে কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে সন্তানদের নিয়োগ দেওয়া হবে না। এর এক বছর পর ২০১৪ সালে নারায়ণ মূর্তি অবসরে চলে গেলেও রোহানও কোম্পানি ত্যাগ করেন।